হ্যালো এভরি ওয়েলকাম টু লার্নিং গ্যালারি আমি সুনন্দ আজকে পার্ট টুতে আমি কমার কিছু ব্যবহার বলবো আমরা কোথায় কোথায় কমা ব্যবহার করব প্রথমটা হলো লিস্টের মধ্যে থাকা কিছু আইটেম আলাদা করা যেরকম উদাহরণ আই ওয়ান্ট টু বাই সাম কেকস পেস্ট্রিজ স্যান্ডউইচেস অ্যান্ড সাম বিস্কিটস এই বাক্যের মধ্যে কিছু আইটেম রয়েছে যা কমা দ্বারা আলাদা করা হয়েছে কেক পেস্ট্রি স্যান্ডউইচ এবং বিস্কিট যদি দুটো আইটেম থাকতো আমরা কিন্তু কমা ব্যবহার না যেরকম আই টু বাই কেকস অ্যান্ড বিস্কিটস আমি আরেকটা একটা উদাহরণ দিচ্ছি যেখানে ভার ফ্রেজগুলি আলাদা করা হয়েছে ওয়াই ডোন্ট ইউ গো ডাউন স্টেয়ার্স ক্লিন দ্য টেবল অ্যান্ড টেক আ শাওয়ার কমার দ্বিতীয় কাজ কিছু শব্দ আলাদা করা যেগুলি বাক্যের অংশ নয় উদাহরণ স্যাডলি হি অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ এই বাক্যে স্যাডলি বলে শব্দটি বাক্যে এক্সট্রা এখানে আসল বাক্যটি হল হি ক্যানট অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ এই ধরনের ওয়ার্ডগুলিকে বলা হয় সেন্টেন্স অ্যাডভাব ফ্র্যাঙ্কলি হোপফুলি স্যাডলি এটসেট্রা এই উদাহরণে কমাটা আমাদের সাহায্য করছে সেন্টেন্সের থেকে সেন্টেন্স অ্যাডভার্বটিকে আলাদা করতে আমরা ঠিক সেন্টেন্স অ্যাডভার্ভের পরেই একটা কমা বসিয়ে এই শব্দটিকে বাক্যের থেকে আলাদা করে দিচ্ছি কাউকে উদ্দেশ্য করে বলতে আমরা বাক্যে কমা ব্যবহার করি যেমন অর্ণব লেটস প্লে ক্ল্যাশ অফ ক্ল্যান্স এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ণবের পর একটা কমা তারপরে লেখা লেটস প্লে ক্ল্যাশ অব ক্ল্যান্স তো এখানে আমরা অর্ণবকে উদ্দেশ্য করে বলছি তাই জন্য অর্ণবের পর আমরা এখানে কমা দিলাম ফর্মাল লেটার আর ইমেলে আমরা কিছু স্যালিউটেশন ব্যবহার করি যেমন ডিয়ার ম্যাডাম অথবা আমরা যখন লিখি ইয়র্স ফেথফুলি ইয়র্স সিনসিয়ারলি এর পরেও আমরা কমা ব্যবহার করে থাকি কমার তৃতীয় কাজ হল লিঙ্কিং ওয়ার্ডসকে আলাদা করা যেমন ইনফ্যাক্ট হাউ এভার দেয়ার ফোর এই শব্দগুলি একটি বাক্যকে অন্য একটি বাক্যের সাথে যুক্ত করে উদাহরণ হার পেরেন্টস ওয়ান্টেড হার টু বি ডক্টর হাউএভার শি হ্যাড আদার প্ল্যান্স এখানে দেখা যাচ্ছে হাউ এভার শুরুতে রয়েছে এবং তারপরে কমা রয়েছে কিন্তু শব্দটি বাক্যের মাঝখানেও আসতে পারে যদিও মানে একই থাকবে এবারে দেখতে পাবে দুটো কমা আমরা ব্যবহার করেছি শব্দটিকে আলাদা রাখার জন্য হার প্যারেন্টস ওয়ান্টেড হার টু বি আক্টার সি হাও এভার হ্যাড আদার তো এখানে আমরা দেখতে পাচ্ছি হাউএারের আগে এবং পরে একটি করে কমা আমরা ব্যবহার করেছি হাউএার টিকে আলাদা রাখার জন্য কোনো কোনো সময় লিঙ্কিং ওয়ার্ডটি সেন্টেন্সের শেষেও থাকতে পারে সেখানে আমরা একটাই কমা পাবো হার প্যারেন্টস ওয়ান্টেড হর টু বি আক্টর শি হ্যাড আদার প্ল্যান্স হাউএার তো এই হাউএভারটাকে বাক্য থেকে আলাদা রাখার জন্য আমরা প্ল্যান্সের পরে একটা কমা বসিয়েছি এরপর আমরা চলে আসছি কমার চতুর্থ ব্যবহারে ক্লজে ক্লজ ক্লস দু ধরনের হয় ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ উদাহরণ দেখেনি আদিত্যা ওয়ার্ক হার্ড এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সো দ্যাট হি ক্যান পারফর্ম ওয়েল ইন এক্সামস এটা ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে একটা সম্পূর্ণ বাক্য এবং ডিপেন্ডেন্ট ক্লজ মানে একটা অসম্পূর্ণ বাক্য যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করতে হয় সেখানে কমা বসাতে হয় উদাহরণ উই ক্যান প্লে ফুটবল কমা অর উই ক্যান জাস্ট প্র্যাকটিস সুইমিং তো এখানে আমরা যে ফরমেশনটা ইউজ করছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস কমা প্লাস কোয়ার্ডিনেটিং কনজাংশন প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এখানে আমরা যদি কমাটা ব্যবহার না করি তাহলে কমা স্প্লাইস বলে একটা ভুল হয় এরপর আমরা যখন ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করব। তখন আমরা একটা কমা ব্যবহার করব যদি ডিপেন্ডেন্ট ক্লজ বাক্যে আগে বসে এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তার পরে বসে সেখানে আমাদের একটা কমা দিতে হয় ইফ ইউ স্টাডি মোর কমা ইউর গ্রেটস মাইট ইম্প্রুভ যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বাক্যে আগে বসে এবং ডিপেন্ডেন্ট ক্লজ পরে বসে তাহলে কমা দেওয়ার দরকার পড়ে না এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ স্টাডি মোর একটা ডিপেন্ডেন্ট ক্লজ তো ডিপেন্ডেন্ট ক্লজ এবং তার পরে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে ইয়োর গ্রেটস মাইট ইম্প্রুভ তো আগে ডিপেন্ডেন্ট ক্লজ এবং পরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন আমরা সংযুক্ত করছি তার মাঝখানে আমরা একটা কমা দিচ্ছি কমা ব্যবহার করব প্রথমে আমরা দেখে নেব রিলেটিভ ক্লস কি উদাহরণ দিস ইজ দ্য ম্যান হু ট ইংলিশ সময় একটা রিলেটিভ ক্লস শুরু হয় রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ভ দিয়ে এই বাক্যে রিলেটিভ ক্লজ হচ্ছে হু টটার্স ইংলিশ এই ক্লজটি আমাদেরকে লোকটির ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে যদি আমরা এই ক্লজটিকে সরিয়ে দিই তাহলে বাক্যটির কোনো মানে থাকবে না তাই জন্য এই রিলেটিভ ক্লজটাকে আমরা বলবো এসেন্সিয়াল রিলেটিভ ক্লজ কিন্তু আমরা পরের বাক্যটি দেখে নেব পিপল লাভ টু সেলিব্রেট নিউ ইয়ার সিভ হুইচ ইজ দ্য লাস্ট ডে অফ দ্য ইয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা রিলেটিভ ক্লসটা হুইচ ইজ দ্য লাস্ট ডে অব দ্য ইয়ার এই পার্টটা যদি আমরা সেন্টেন্স থেকে সরিয়েও দিই তাহলেও বাক্যের প্রথম অংশটি একাই সম্পূর্ণ মানে তৈরি করতে সক্ষম এখানে রিলেটিভ ক্লসটা আমাদেরকে বাড়তি ইনফরমেশান দিচ্ছে তাই আমরা এটাকে বলি নন এসেন্সিয়াল রিলেটিভ ক্লস এরকম নন এসেন্সিয়াল রিলেটিভ ক্লসকে আমরা কমা দিয়ে যুক্ত করি দেখতে পাবে পিপল লাভ টু সেলিব্রেট নিউ ইয়ার সিভ তারপরে আমার একটা কমা দিয়েছি তারপর লিখেছি হুইচ ইজ দ্য লাস্ট ডে অব দ্য ইয়ার তো এইগুলি হচ্ছে সব কমার ব্যবহার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ এভরি